আসসালামু আলাইকুম। সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে পাউরুটির রসমালাই তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। পাউরুটির রসমালাই তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 2 কাপের মতো দুধ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুধ। এখন আমি নাড়িয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1 কাপের মতো, তার অর্ধেক হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। এখন একটা এলাচের মুখ ফাটিয়ে এটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি টক দই। এখন আমি নেড়ে চেড়ে আমি 10-15 মিনিটের মতো জাল করে নিচ্ছি। মালাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব, এটা ঠান্ডা করে নেব। এটা হয়ে গেছে রসমালাইয়ের জন্য। এখানে আমি পাউরুটি নিয়েছি কয়েক পিস, এরকম সাইজের ছোট ছোট আমি পাউরুটি নিয়েছি। তো এটা আমি পাশ থেকে কেটে নিচ্ছি সবগুলো এক এক করে।
তো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলো গোল গোল করে কেটে নেব। তো এটা আমি এই গ্লাসটার সাহায্যে আমি এটা কেটে নেব, যে এভাবে এই যেটা আমি কেটে নিয়েছি, তো এভাবে আমি সবগুলো কেটে নেব এক এক করে। এই যে আমার পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে, যে আমার মালাই তৈরি করেছিলাম এটা আমি নামিয়ে নিয়েছিলাম, তো এখন আমার এটা হয়ে গেছে। তো এখান থেকে আমি এলাচ এটা উঠিয়ে নেব, নিয়েছি। এখন আমি পাউরুটি কাটা ওইগুলো এক এক পিস করে সবগুলো দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিচ্ছি, এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 পিস কেটে নিয়েছিলাম, তো 6 পিসে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল পাউরুটির রসমালাই। এটা রসমালাইয়ের মতো না, তাও এটা খেতে খুবই টেস্টি, অনেক মজা হয়েছে। এটা আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।